বাংলাদেশে চলতি বছরের এপ্রিল মাসে শেষ হতে যাচ্ছে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদকাল। 2013 সালের 24 এপ্রিল দেশের 20তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। এরপর টানা 2 মেয়াদে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। এর আগে বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি টানা 2 বার এই পদে তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। দেশের সংবিধান অনুযায়ী কেউই 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে 90 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হয়। বাংলাদেশের রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্র চালু থাকায় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের অন্য সব ব্যক্তি ঊর্ধ্বে স্থান পান। সংবিধান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করেন এবং তার ক্ষমতা প্রয়োগ করেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের আইন, শাসন এবং বিচার বিভাগের প্রধান। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক তিনি। একবার রাষ্ট্রপতি হওয়ার পর 5 বছর তিনি এই মেয়াদে বহাল থাকেন, তবে তার মেয়াদ শেষ হওয়ার পরও অন্য কেউ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালতে কোনো মামলা করা যাবে না। এছাড়া তার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যায় না। 1991 সালে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হন। 1975 সালে রাষ্ট্রপতির বেতন ভাতা ও সুবিধাদি আইন নামে একটি আইন প্রণয়ন করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে 1975 সালে 12 জুলাই জাতীয় সংসদে এই আইনটি পাশ করা হয়েছিল। এরপর প্রায় 10 বার এই আইনটি সংশোধন করা হয়েছে। 1975 সালে রাষ্ট্রপতির বেতন নির্ধারণ করা ছিল 2500 টাকা। এরপর 1987 সালে সেটি বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছিল এবং 1992 সালে 15,000, 1998 সালে 23,000 টাকা, 2005 সালে 33,400 টাকা, 2009 সালে 61,200 টাকা এবং সর্বশেষ 2016 সালে 1,20,000 টাকা করা হয়েছে। বেতন ছাড়াও প্রতি মাসে রাষ্ট্রপতি 2,500 টাকার ছুটি ভাতা পান। রাষ্ট্রপতির বেতন এবং সকল ধরনের ভাতা সম্পূর্ণ আয়করমুক্ত। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবার সদস্যদের খাবার, আবাসন ও চিকিৎসা, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সকল ধরনের সেবা খাতের ব্যয়ও সরকার বহন করে থাকে। রাষ্ট্রপতি অবসরে গেলেও আইন অনুযায়ী ব্যক্তিগত স্টাফ সহ তিনি অবসর সুবিধা পাবেন। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কার্যালয় বঙ্গভবন। এই প্রাসাদটি মূলত ব্রিটিশ আমলে ভাইসরয় অফ ইন্ডিয়া অস্থায়ী বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। 1947 থেকে 1971 সাল পর্যন্ত স্থাপনাটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান ছিল। সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতিরা এই ভবনেই অবস্থান করেন। রাষ্ট্রপতির বাসভবন আসবাবপত্র সহ সুসজ্জিতকরণ এবং মেরামতের সকল খরচ সরকার বহন করে। এক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সরকার নির্ধারিত বাড়িতে না থাকেন এবং তিনি নিজের বাড়ি বা ভিন্ন কোনো বাড়িতে অবস্থান করেন, তাহলে সেই বাসস্থান উপযুক্ত উপকরণ দিয়ে সুসজ্জিত করা সরকারের উপর বর্তায়। শুধু তাই নয়, রাষ্ট্রপতির বাসভবনের আশেপাশে রাস্তাঘাট মেরামত এবং সংস্কারের সকল ব্যয় সরকার বহন করে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে তার প্রয়োজনীয় সকল ধরনের অর্থ সরকার বহন করেন। বাংলাদেশের ভ্রমণ করা বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদেরকে রাষ্ট্রপতি বঙ্গভবনে আপ্যায়ন করেন। বঙ্গভবনে দেশি বিদেশি অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, ইফতার পার্টি, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বুদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজার যীশুখ্রিস্টের জন্মদিন, পহেলা বৈশাখ, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের উপলক্ষে আমন্ত্রিতদের আপ্যায়ন ও আপ্যায়ন বাবদ সকল খরচ সরকার বহন করে থাকে। রাষ্ট্রপতির সব ধরনের সফল এবং সফরকালীন অবস্থানের ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতি ও তার পরিবার সদস্যদের উপযুক্ত ও রাষ্ট্রপতি ও তার পরিবারের যানবাহনের খরচও সরকার বহন করে এবং জ্বালানির খরচও সরকার দিয়ে থাকে। রাষ্ট্রপতি ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে, বিমান ও নৌযানে সর্বোচ্চ সুবিধা সম্বলিত আসন পেয়ে থাকেন। বিমানে ভ্রমণের ক্ষেত্রে রাষ্ট্রপতির 27 লাখ টাকার বিমা কভারেজ সরকার প্রদান করবে। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের আবাসস্থলে সাধারণ চিকিৎসার ব্যবস্থা থাকে। এছাড়া দেশের হাসপাতালগুলোতে সরকারি খরচে এবং বিশেষজ্ঞদের পরামর্শে রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা গ্রহণ করতে পারেন।
রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যগণ এবং সরকারি বেসরকারি অতিথিদের জন্য ব্যবহৃত সকল তামাকজাত পণ্যের উপর কোনো ধরনের ট্যাক্স আরোপ করা হয় না। এসবের বাইরেও রাষ্ট্রপতি বছরে 2 কোটি টাকা পর্যন্ত ব্যয় করার জন্য স্বেচ্ছাধীন তহবিল পাবেন। রাষ্ট্রপতি এই টাকা সরকারের নির্ধারিত শর্ত সাপেক্ষে ব্যয় করতে পারবেন। তহবিলের অর্থ থেকে দরিদ্র, অসহায় ও বন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। রাষ্ট্রপতির এই খাতের ব্যয়ে কোনো ধরনের সরকারি অডিট হয় না। এছাড়া কোনো রাষ্ট্রপতি যদি 6 মাস বা তার অধিক সময় যদি দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন, সেক্ষেত্রে অবসর গেলেও রাষ্ট্রপতি তার বেতনের 75% হারে মাসিক অবসর ভাতা পান। এর বাইরেও অবসরকালে একজন ব্যক্তিগত সহকারী এবং অ্যাটেন্ডেন্স সহ সরকার নির্ধারিত দাপ্তরিক খরচ পান রাষ্ট্রপতি। সেই সাথে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতিকে একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা খরচও দেওয়া হয়।